হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্বে আমরা নাউনের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবে। আর একটা কথা বলবো, যাদের সময় নেই অথবা সময় কম আছে, তারা অনুগ্রহপূর্বক ভিডিওটি পরে দেখবে, কারণ মাঝখান থেকে দেখলে অনেক কিছু মিস করবে এবং বুঝতে না পারায় ভিডিওটি সম্পর্কে বাজে মন্তব্য হওয়ার পসিবিলিটি রয়েছে। সো আমি রিকমেন্ড করছি যারা ভিডিওটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সো শুরু করতে যাচ্ছি। নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ, কোনো কিছু সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায়, তাকে নাউন বলা হয়ে থাকে। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে, যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। যেমন বয়, হ্যান, বুক, ফ্লাওয়ার। সেন্টেন্স দিয়ে উদাহরণ দিচ্ছি, যেমন হি ইজ এ গুড বয়। এখানে বয় হচ্ছে কনক্রিট নাউন, বয়কে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, তাই হচ্ছে বয় কনক্রিট নাউন। ফ্লাওয়ার, ফ্লাওয়ারকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়। সো ফ্লাওয়ার এবং বুক, হেন, এগুলোকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়। সো এগুলো হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নামকে বোঝায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। একে অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনকে অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যায়, যেমন অনেস্টি, কাইন্ডনেস, ফ্রিডম, হ্যাপিনেস, ট্রুথ। যেমন সেন্টেন্স দিয়ে বলছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টিকে অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যাচ্ছে, বাট ধরা যাচ্ছে না, শোয়া যাচ্ছে না। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে এখানেই শেষ করছি। যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। থ্যাংক ইউ এভরিওয়ান।